নমস্কার, দি রিপোর্টে স্বাগত। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে আরও সেজে উঠেছে সৈকত নগরী। এবার গোয়ার মতো দীঘার সমুদ্রেও নামতে চলেছে সুসজ্জিত প্রমোদতরী। পুজোর আগে পর্যটকদের কাছে যা একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এমভি নিবেদিতা নামে একটি প্রমোদতরী হলদিয়া উন্নয়ন সংস্থা তুলে দিয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে। বিনোদনের জন্য প্রমোদতরীতে চেপে পর্যটকেরা যেমন সমুদ্রবক্ষে ঘুরে বেড়াতে পারবেন, ঠিক সেই সঙ্গে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য, সেই সঙ্গে মৎস্যজীবীদের জীবন জীবিকা, মৎস্য শিকারের চিত্র সরাসরি দেখার সুযোগ থাকছে। এ প্রসঙ্গে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস মণ্ডল জানিয়েছেন, চম্পা নদী ক্যানেল থেকে দীঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার শৌলা পর্যন্ত চালানো পরিকল্পনা রয়েছে প্রমোদতরীর। পর্যটকদের জন্য থাকবে খাওয়া দাওয়ার পাশাপাশি বিনোদনের জন্য গান বাজনার ব্যবস্থাও। প্রমোদতরীটা নিয়ে কাজ আমাদের ফুল স্পিডেই চলছে, যাতে করে আমাদের ইচ্ছে যাতে পুজোর আগে এটাকে চালু করা যায় সেই হিসাবেই কাজকর্ম চলছে। অলরেডি টেন্ডারও হয়ে গেছে, টেন্ডারে স্কুটিনির কাজ চলছে। কাজটা যে টেন্ডার যে অথরিটি পাবে বা যে এজেন্সি সিলেক্টেড হবে সে লঞ্চটাকে সাজাবে, এই সময়টুকু যেটুকু আমাদের লাগবে। স্যার, কী কী পরিষেবা থাকবে এই প্রমোদতরীতে? স্যার, প্রমোদতরীর মধ্যে এখনও পর্যন্ত যেটা ঠিক করা আছে সেটা হচ্ছে যে ছোট্ট একটা ফুড তাদেরকে প্রোভাইড করা হবে, ফুড প্যাকেট প্রোভাইড করা হবে, আর ভেতরে টেলিভিশন সেট থাকতে পারে। এবং প্রশাসনিক ক্ষেত্রে খবর, 2019 সালে রাজ্য ভূতল পরিবহন নিগমের তরফ থেকে এমভি নিবেদিতা নামে এই ভেসেলটি হলদিয়া উন্নয়ন সংস্থাকে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল সেই ভেসেল নদীর মোহনায় ঘুরবে, কিন্তু করোনা পরিস্থিতি সহ অন্যান্য কারণে সেই উদ্যোগ শুরু হতে দেরি হয়। দীঘার বুকে এখনো একটি উদ্যোগের কথা জানতে পেরে কতটা খুশি পর্যটকেরা শুনব। ভালো লাগছে, দীঘা আগের দিয়ে অনেক বড় উন্নতি হয়েছে, চাই আরও বড় ডেভেলপ হোক, পশ্চিমবঙ্গের বেস্ট প্লেস হয়ে না, সেই আশা করি আগের দিয়ে অনেক উন্নতি। খুবই ভালো, খুবই ভালো। অ্যান্ড পুজোর আগে যা হচ্ছে পুজোর মধ্যে কমপ্লিট হয়ে যায়, আশা করি খুবই ভালো লাগছে। আগের দিয়ে খুবই ভালো, দীঘা আগের দিয়ে অনেক উন্নতি। আগে দীঘা এসছেন, এখন দীঘা কেমন লাগছে? আগের দীঘা এখনের দীঘা টোটালি ডিফারেন্স। আগের দীঘা একটু অন্য টাইপ ছিল, এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক সেফ ফিল করি। বাংলাদেশ থেকে দীঘা ঘুরতে আসা এক পর্যটক কি জানালেন শুনবো। ভালো হবে, সুবিধা হবে, দেখতে আসবে, ঘুরবে, এতদিন সমুদ্র দেখতে, আবার সমুদ্র দেখবে, ওটা এক্সট্রা কিছু পাবে, ওর জন্য মানুষ আসবে, ভিড় হবে। কেমন লাগছে বাংলা? ভালো লাগছে, ভালো লাগে তো, দীঘা বারবার আসে, অনেকবার আসলাম, কলকাতা থেকে দীঘা কাছে, ওর জন্য আসা হয়। দীঘার কেমন সৌন্দর্য দেখছেন? দীঘা সবসময় সুন্দর, এই ওল্ড দীঘা আছে, নিউ দীঘা আছে, সাইটসিন আছে, ওলা সন্ধ্যার পর দেখা যায়, খুব সুন্দর সুন্দর। আগেরবার থেকে দীঘা কতটা ডেভেলপ হয়ে গেছে দেখছেন? অনেকটা, এই এগুলো ছিল না তো আগে, আপনি এগুলো সব নতুন করে করেছে, আগে তো এগুলো ছিল না, এই পাথর অব্দি ছিল, এখানে আগাই ছিল, এখন তো মানুষ বসতে পাচ্ছে, বাড়তি আকর্ষণ ভ্রমণতরী নৌকা, ওটার জন্য ওটা আরো বেটার হবে, লোকজন আসবে। দুর্গোৎসবের প্রাক মুহূর্তে 7A নিউ যে লঞ্চ হলো, আমি তাদের শুভকামনা জ্ঞাপন করছি। আমি চাইব সংবাদ মাধ্যমের প্রকৃত যে কাজ, প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরা, সেটা তারা অত্যন্ত দায়িত্বের সাথে পালন করবে এবং মানুষের কাছে প্রকৃত তথ্য সরবরাহ করবে। আমি তাদের শুভকামনা জানাই, ধন্যবাদ। জানা গিয়েছে ওই জলযানটি দীঘার অদূরে শঙ্করপুরের নায়কালী মন্দির সংলগ্ন সমুদ্র থেকে ছাড়বে। দীঘা শঙ্করপুর মন্দারমণির পাশাপাশি খাড়ির এলাকাগুলিতেও ভ্রমণ করবে জলযানটি। যাত্রা শেষে ফের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকায় ফিরে আসবে প্রমোদতরীটি। প্রয়োজনে ছোটখাটো অনুষ্ঠান, পার্টি প্রভৃতির জন্য ভাড়া করা যাবে এমভি নিবেদিতা। এই প্রমোদতরী চালিয়ে যা আয় হবে তা একটি অংশ পাবে হলদিয়া উন্নয়ন সংস্থা এবং আরেকটি অংশ পাবে দীঘা শঙ্করপুর উন্নয়ন সংস্থা। জানিয়ে রাখি, দীঘা থেকে শৌলা পর্যন্ত দীর্ঘ 29 কিলোমিটার মেরিন ড্রাইভ, মাঝখানে রয়েছে ঝাউবন, সব মিলিয়ে এক অপূর্ব এবং
মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ভেসে চলবেন পর্যটকরা। ইতিপূর্বেই কলকাতায় গঙ্গাবক্ষে প্রমোদ তরী নামতে দেখা গিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সমুদ্রবক্ষে প্রমোদ তরী প্রথম। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পূজোর মৌসুমে সমুদ্রবক্ষে প্রমোদ তরীতে ভ্রমণের স্বাদ উপভোগের সুযোগ পাবেন পর্যটকরা। মথন মাইতির রিপোর্ট, পূর্ব মেদিনীপুর। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।